हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय बांग्ला ब्लॉग चैनल। तो এখন বাজে হচ্ছে 5:50 আর আজকে আমি এতটাই সকালে উঠেছি কারণ আমাকে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তো এই জন্য সকাল সকালে উঠেছি। আর শরীর অবস্থা খুব খারাপ, এই সব দিনগুলোতে আমার শরীরটা যায় খারাপ হয়ে, জানি না আজকে সারাদিনটা কিভাবে কাটাবো। সত্যি ভেবেছিলাম ঘুমালে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি কো, তো জানি না কি হবে। তো চলো বেশি বক বক না করে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি রেডি হয়ে গেছি, দেখো দেখো যদি হয়। তো এখন কি হয়েছে না, এবার তো বেরোবো, টোটো পাচ্ছি না। তো এবার গাড়িটা নিয়ে, তো আমি ব্যাগপত্র নিয়ে গাড়িটা নিয়ে একা যেতে পারবো না, তো ভীষণ ছেলে এসেছে কালকে, তো ওই জন্য মা বলছে ওকে ডেকে দেবো, আর ও তো 10টা পর্যন্ত ঘুমায় পড়ে পড়ে। তো কি আর করা যাবে, কী যে হবে আমি কিছু বুঝতে পারছি না, খুব টেনশন আছি, জানি না কি হবে। তো আর বেশি বক বক করবো না, এখন বাজে হচ্ছে 7টা, তো চলো এবার বেরি পড়বো। তো আমি চলে এসেছি যেখানে আমাদের এক্সামটা হবে, কেউ আসেনি, পুরো ফাঁকা, তো পুরো ফাঁকা জায়গাটা। আমি চলে এসেছি একা একা, এখন কেউ আসেনি, তো একটু বসি, খাইনি কিছু, এখন আমি একা একা বলতে আছি কিছু খাইনি, চিড়ের প্যাকেট নিয়ে বসে পড়েছি, যেটা আমি এখন খাবো। বুঝতে পারিনি এতটা সবাই মানে দেরিতে আসবে, আমি এত তাড়াতাড়ি চলে আসবো বুঝতে পারিনি, খুব যাই হোক পরে আসছি। এক্সাম স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মর্নিং, তো চলা পড়েছি, আমি এখন মেকআপ করছি। মেকআপ কমপ্লিট, এবার ড্রেস এখন আসেনি, তো ড্রেস এনে ড্রেস করিয়ে দেবো, মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো হেয়ারটাও এখন আপডেট হেয়ার করেছি, সবে এখন সাজাচ্ছি। এখন আমি ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছি, ব্লাউজটা পরতে গেলে ভেতরে, তো ড্রেস দাদাও চলে এসছে, জুয়েলারি করানো হয়নি, জুয়েলারি এখন এখানে দেবে। তো ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, দেখো লাইটিং লাগিয়েছে, আমার মডেল ছবি তুলতে ব্যস্ত, তো ওকে পরে দেখাবো, আবার ফুল ভিডিও করে নেবো, যে তখন দেখাবো। আর এখন তো ফটো ফটো তুলছে, তোলা হয়ে গেছে আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়া হয়নি এখন, তাই না বলে খাবো। ড্রেস জুয়েলারি সব কমপ্লিট, লাগিয়েও কমপ্লিট করে দিয়েছি, তখন প্রচণ্ড টেনশন হচ্ছিলো, বাট এখন টেনশনটা একটু কমেছে, কারণ আমি সব করে ফেলেছি তো তাই। আর চলো পড়া, এখন আমাদের লাঞ্চ টাইম, তো খেয়ে নেবো, এদিকে খাচ্ছে আমরাও খেয়ে নেবো। এখন ঠিক আছে, তো আমি এখন খেয়ে নেবো। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির প্লেট, আমার মডেলও বসে পড়েছে, মডেল তো হাত পরেনি, মডেলের মা মডেলকে খাইয়ে দিচ্ছে, তো
খেয়ে নেব, চলো পরে আসছি। মান তো তো টাকা তো মান তো আরো দিতে আছে। আচ্ছা চলো পরে আমরা একটু বসে বসে আড্ডা দেবো, চলো একটু আড্ডা দেওয়া। তো আজকে সারাদিন আমি প্রচন্ড ক্লান্ত হয়ে আছি, সারাদিনটা এমন ভাবে কেটেছে। তখন আড্ডা দিয়ে ওগুলো নিয়ে পরেও কথা বলা যাবে, আর এদের সামনে বলতে গেলে শুধু হাসাবে, তাই আমি এদের সামনে কোনো কথাই বলছি না এখন। আচ্ছা ঠিক আছে, তো আমি ভিডিওটা সেদিন রাতে কমপ্লিট করতে পারিনি, তাই ভাবলাম যে এখনও রাত হয়ে গেছে, আমি তো পরের দিন করছি, কিন্তু ওটা তার জয়েন্টই তোমরা পাবে। তো আমি সেদিন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই জন্য আমি আর মানে কী বলবো, সেই দিন কালকে আর কি, যাই হোক। তো তারপর আমার মনে হচ্ছিল না যে ভিডিও করব বা কিছু, একদম মানে মাথায় ছিল না জিনিসটা। তো দিনটা কেমন কাটলো, দিনটা ভালো কেটেছে, কিন্তু নার্ভাস ছিলাম প্রথম দিকটা, একটু নার্ভাস ছিলাম। তারপর দিকটা অতটা নার্ভাসনেস ছিল না, কারণ নিজে আর কি সাজিয়ে নিজে মোটামুটি একটু স্যাটিসফাইড হয়েছি নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি। তো মনে হয়েছে যে না, সব ঠিকঠাক করেছি, তো তাই জন্য অতটা সেরকম কিছু মনে হয়নি।
তো সব কিছুই খুব সুন্দরভাবেই কেটেছে দিনটা। আর আমাদের রেজাল্ট সেইভাবে এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, ওটা জানি না কবে হবে। তো একটা প্রবলেম হয়ে গেছিলো জানো তো, সাজানোর সময় যখন মেকআপটা স্টার্ট হয়, মানে স্টার্ট করি তো ফার্স্ট আই মেকআপ দিয়ে স্টার্ট করি, তো কী হয়েছে না, মানে আমি আই শ্যাডো ইউজ করছি, করতে করতে না কি হচ্ছে, আই শ্যাডো না ইউজ করছি আর আই শ্যাডো বসছে না, উপরন্ত উঠে যাচ্ছে পুরো, মানে এই যে এখানটা ইউজ করছে এটা বসছে না, উঠে আবার এখানে সাদা হয়ে যাচ্ছে, আবার এই দিকে চোখটা হয়েছিলো মনে হয়, হ্যাঁ ডান চোখটা না মা চোখটা কোনো একটা চোখ হয়েছিলো। তো আমার তো যথারীতি মানে ভয় লেগে গেছে যে নেই বাবা হঠাৎ করে কী হলো, আমার তো মানে কোনো সময় এই প্রবলেমটা হয়নি, দিয়ে তো প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গেছে। আর কোন মানে আমি যে আজ পর্যন্ত যত আয়ই করেছি, মানে আমার হাতে করি থেকে স্টার্ট করে সবটা পুরোটা, আমার কোনো দিন ওই জিনিসটা হয়নি, কিন্তু এক্সামের দিন হয়েছে, আই শ্যাডো উঠে যাচ্ছে। আর আই শ্যাডোগুলো ওরকম নয় যে নর্মাল আই শ্যাডো হলে মানা যেত, বাট ওগুলো তো পুরো প্রফেশনাল না, তো তারপরে ওই জিনিসটা হয়েছে, প্রচণ্ড রকম ভয় লেগে গেছিলো। তো মানে অলরেডি মানে আমার চোখ ছলছলও করছিলো এমন হয়ে গেছে, বাট কাউকে তো কোনো কিছু বলতেও পারবো না, তো নিজেই আইডিয়া বার করলাম। তো আমার যে মডেল ছিল তাকে বলছি তো তুই কি ঘামিস খুব, বলছে না আমি তো ঘামি না, আমার একদম ঘাম হয় না, আর ঘাম হলে ওই জিনিসটা হয় যে বসতে যায় না, তো বলছে না আমি তো ঘামি না, আর ওর ঘামার চিহ্নই পেলাম না, জানি না কেন ওই জিনিসটা হয়েছিলো আবার এক্সামের দিন। তো প্রচণ্ড রকম একটা ভয় লেগে গেছিলো, তো আমি কী করলাম, আমি আবার আই শ্যাডোটাকে ফার্স্ট থেকে স্টার্ট করলাম পুরোটাকে, আবার মানে ফাউন্ডেশন যেটা বলে ওটাকে দিয়ে আবার পুরোটাকে প্রথম থেকে স্টার্ট করলাম, তো তারপর জিনিসটা একদম ঠিকঠাক হয়েছিলো। কিন্তু ওই জিনিসটা যে কেন হলো আমি এখনও বুঝি না, তো এক্সট্রা টাইমও লাগেনি সেইভাবে, একদম টাইমের মধ্যেই হয়ে গেছিলো আমার, এক্সট্রা 10 মিনিট টাইম দিয়েছিলো, তারপর যেটা দেয় সবসময় সব ক্ষেত্রে, তো আমার হয়ে গেছিলো এক্সট্রা 10 মিনিট টাইম পাওয়া, মানে ওর মধ্যেই হয়ে গেছিলো পুরোটা কমপ্লিট, প্রবলেম হয়নি। তো টাইম ছিল 9টা থেকে 12:30, তো আমি মানে হেয়ারটা ক্রিম করার পর আমি 9:30 থেকে স্টার্ট করেছি, তো ওই 12টা চুলটি সেরকম নাগাতেই মোটামুটি মানে হয়ে গেছিলো, তো পিন ফিনগুলো একটু আটকানো বাকি ছিল হয়তো, বাট মোটামুটি ডান একদম হয়ে গেছিলো। তো রেজাল্ট যখন পাবো তখন তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হলাম কি না, কতটা কি সবার কাছে ভালোবাসা পেলাম, আমার কাজের কতটা নাম পেলাম, সবাই কি বলছে না বলছে সেগুলো তো পরে শেয়ার করবই। তো আজ আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর সঙ্গে কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা দেখতে, মানে যেটা তো মানে কালকের সঙ্গে আজকের এই ভিডিওটা, তো ওটা তো জয়েন্টই হবে, তো ভিডিওটা দেখতে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমরা পাও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।